ইসলাম এবং ইহুদি ধর্মে যেমন বিস্তর পার্থক্য রয়েছে, তেমনি বেশ কিছু ক্ষেত্রে এই দুটি ধর্মের রীতিনীতিতে প্রায় একই রকম কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। দুটো ধর্মেরই এমন কিছু সাদৃশ্য তুলে ধরেছি আমাদের আজকের এই ভিডিওতে। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ফেলুন। মুসলমান এবং ইহুদিরা একেশ্বরবাদে বিশ্বাসী। দুই ধর্মের অনুসারী মনে করেন সৃষ্টিকর্তা এক এবং তার কোনো শরীক নেই। মুসলমান এবং ইহুদিদের মতে তাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বা আব্রাহাম, সমগ্র জাতির পিতা হজরত আদম বা অ্যাডাম। মুসলমানরা প্রতিদিন পাঁচবার সালাত আদায় করেন, ইহুদিরাও প্রতিদিন তিনবার প্রার্থনা করেন। এই দুই ধর্মের প্রার্থনার জন্য কিবলা যার একটি নির্দিষ্ট দিক রয়েছে। মুসলমানদের কিবলা হচ্ছে মক্কার কাবা এবং ইহুদিদের কিবলা হচ্ছে জেরুজালেমের প্রার্থনা স্থান। মুসলমানদের জীবনে একবার হজ করতে যেতে হয় মক্কায়, ইহুদিদেরকে বছরে তিনবার তীর্থ যাত্রা করতে হয় জেরুজালেমে। মুসলমান এবং ইহুদি পুরুষদের খৎনা করতে হয়, দাড়ি রাখতে বলা হয়েছে দুই ধর্মেই। দাড়ি কাটা দুই ধর্মের দৃষ্টিতেই গুনাহ বা পাপ। সম্পদ দান করা দুই ধর্মেই অবশ্য পালনীয় বিষয়। মুসলমানরা নিজের সম্পদের একটি বড় অংশ জাকাত হিসাবে দেয়, ইহুদিরাও তাদের সম্পদের একটি বড় অংশ প্রতি বছর চ্যারিটি হিসাবে দেয়। মুসলমানরা কোনো ব্যক্তিকে দেখলে সালাম দেয়, ইহুদিরা কোনো ব্যক্তিকে দেখলে সালম বা সালম বলে। দুই শব্দের অর্থই শান্তি। দুই ধর্মে বিশেষ আইন রয়েছে। মুসলমানদের জন্য আছে শরিয়া আইন, ইহুদিদের জন্য হালাখা আইন। এই দুই আইনের শাস্তির বিধান অনেক কঠোর। বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক বা জেনা করা এই আইন অনুসারে মারাত্মক অপরাধ। ইসলাম ধর্মমতে শুক্রবার সপ্তাহের পবিত্র দিন ও বিশেষ ইবাদতের দিন জুম্মা। ইহুদি ধর্মমতে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সপ্তাহের পবিত্র সময় এবং বিশেষ প্রার্থনার সময়। দুই ধর্মের নির্দিষ্ট খাবারের অনুমতি আছে। মুসলমানদের জন্য হালাল খাবার, ইহুদিদের জন্য কোষার খাবার। দুই ধর্মমতেই পশুর রক্ত এবং শুকরের মাংস কঠোরভাবে নিষিদ্ধ। পশু জবাইয়ের নিয়ম দুই ধর্মেই প্রায় এক ধরনের। মুসলমানরা প্রত্যেকটি পশু জবাইয়ের আগে আল্লাহর নাম স্মরণ করে, ইহুদিরা শুধু একবার প্রভুর নাম স্মরণ করে একসাথে সব পশু জবাই করে। মেয়েদের ক্ষেত্রে দুই ধর্মেই মাথায় কাপড় দেওয়ার বিধান আছে, তবে ইসলাম ধর্মে মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই মাথায় কাপড় দেওয়ার বিধান আছে, আর ইহুদি ধর্মে মেয়ে বিয়ে করলে মাথায় কাপড় বাঁধার বিধান আছে। নারী ও পুরুষের জন্য শালীন কাপড় পরার বিধান দুই ধর্মেই রয়েছে। পুরুষের টুপি পরার বিধান দুই ধর্মেই আছে। ইবাদত বা প্রার্থনার অংশ হিসাবে সারাদিন পানাহার থেকে বিরত থাকার দুই ধর্মেই বিধান আছে। মুসলমানদের রমজান মাসের প্রত্যেক দিন রোজা রাখা ফরজ, আর ইহুদিদের বছরে পাঁচটি দিনে বিশেষ পানাহার থেকে বিরত থাকা অবশ্য পালনীয়। সন্তান জন্ম নিলে মুসলমানদের অনেকে বাচ্চার কানের কাছে উচ্চস্বরে আজান প্রদান করে, ইহুদিরা অনেকে বাচ্চার কানের কাছে সীমা দেয়। ইসলাম এবং ইহুদি দুই ধর্মেই সুদ নিষিদ্ধ। ধর্মীয় দিন পঞ্জিকায় মাস নতুন চাঁদ দেখে ঠিক করা হয় দুই ধর্মেই। দুই ধর্মমতে জেরুজালেম হচ্ছে পবিত্র নগরী, মুসলিমদের জন্য মক্কা হচ্ছে সবচেয়ে পবিত্র নগরী, তারপর মদিনা, তারপর জেরুজালেম। ইহুদিদের জন্য জেরুজালেম সবচেয়ে পবিত্র নগরী। আগে মুসলিমদের কিবলা জেরুজালেমে ছিল, পরে আল্লাহর নির্দেশে মক্কা নগরীতে কাবা হয় মুসলিমদের কিবলা। পবিত্র কোরআন অনুসারে অমুসলিমদের মধ্যে একমাত্র ইহুদি নাসরা জাতির নারীর সাথে মুসলিম পুরুষের বিয়ের অনুমতি আছে। আলেম ওলামার মতে এই বিয়ে জায়েজ হবে, তবে তা মাকরু বা অপছন্দনীয় কাজ হিসেবে গণ্য হবে। এই ধরনের বিয়ে করলে শর্ত হল সন্তান মুসলিম হতে হবে। ইহুদি পুরুষরা প্রার্থনা করার সময় মুসলিমদের মতো মাথায় টুপি পরে। ইহুদিদের টুপির সাথে মুসলমানদের টুপির মিল রয়েছে। ইহুদি বিবাহিত মহিলাদের মাথায় কাপড় দিয়ে চুল ঢেকে রাখা এবং লম্বা কাপড় পরা বাধ্যতামূলক। মুসলমান যে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক এবং শরীর ঢেকে রাখতে লম্বা কাপড় পরার বিধান আছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদেরকে জানান।